নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কন্যা রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কন্যা রাশির জাতক জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিকে সাবধানে থাকতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সকল কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এ ধরে কখনো এগোবেন না। বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে। আসুন আমি আপনাদেরকে প্রথমে এই মাসের অর্থাৎ আগস্ট মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে সে সম্পর্কে অবগত করে দিই। মুখ্যরূপে এই মাসে তিনটি গ্রহের গোচর হতে চলেছে, সেগুলি হল 9ই আগস্ট বুধ গ্রহ সিংহ রাশিতে গমন করতে চলেছে। এরপরে যে দ্বিতীয় গোচরটি হতে চলেছে সেটি শুক্র গ্রহ 11ই আগস্ট কন্যা রাশিতে গমন করতে চলেছে। এরপরে 3 নম্বর যে গোচরটি হতে চলেছে সেটি 17ই আগস্ট রবি গ্রহ সিংহ রাশিতে গমন করতে চলেছে, এবং শেষ গোচরটি হতে চলেছে 26ই আগস্ট বুধ গ্রহ কন্যা রাশিতে গমন করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি কর্মক্ষেত্র, অর্থাৎ এই মাসে চাকুরি এবং ব্যবসা এই দুই ক্ষেত্রে কেমন যেতে চলেছে। প্রথমে আসি চাকুরি। দেখুন, এই মাসের শুরুতে চাকুরির জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় প্রশমিত হতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনারা নতুন চাকুরি পেতে চলেছেন। তবে মাসের মাঝামাঝিতে চাকুরি নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ আপনার কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য, অর্থাৎ ল্যাথার্জি ফিল হওয়ার জন্য, অর্থাৎ কোনো কাজকে আজ করবো না কাল, কাল করবো না পরশু, এইরকম একটা মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে, যেখান থেকে কিন্তু বসের সাথে আপনার মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে এবং চাকরি চ্যুতি হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই মাসে আপনার কিছু নেগলিজেন্সিতে কার্যক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস মোটের উপর দিয়ে শুভই বলা যায়, অর্থাৎ মাসের শুরুতে আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, অর্থাৎ কেনা বেচা বৃদ্ধি পাবে। কিন্তু মাসের মাঝামাঝিতে আপনাদের সেই ব্যবসা ক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ কিছু টাকা আপনার ব্যবসা ক্ষেত্রে আটকে যেতে পারে এবং মহাজনের সাথে গণ্ডগোল আসার সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যদি ডিলিংস ঠিকঠাক রাখেন, অর্থাৎ ক্যাশ ডিলিংস মহাজনের সাথে যদি ঠিকঠাক রাখেন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। তো ওভারঅল যদি বলা যায় ব্যবসা ক্ষেত্রেও কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়। এরপরে আসি আপনাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে, অর্থাৎ যারা পড়াশোনা করছেন তাদের কেমন যেতে চলেছে। এই মাসে আপনাদের পড়াশোনায় কিন্তু কিছুটা পরিমাণ নেগলিজেন্সি তৈরি হবে এবং পড়াশোনায় অমনোযোগী ভাব কিন্তু তৈরি হবে। এছাড়া এর পাশাপাশি এই মাসে আপনার গৃহে আত্মীয় স্বজন আসার কারণে পড়াশোনায় কিছু হ্যাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে, এ থেকে কিন্তু রেজাল্ট কিছুটা খারাপ হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে।
যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদেরকে বলবো, আপনারা অবশ্যই পড়াশোনার দিকে নজরটা বা ফোকাসটা ঠিকঠাক রাখুন, যে ক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু পড়াশোনার দিকে কিন্তু খুব একটা যে ভালো যাবে তা বলা যাচ্ছে না। তো ওভারঅল যদি বলা যায় পড়াশোনার দিক কিন্তু খুব একটা যে ভালো যাচ্ছে এই মাস তা বলা যাচ্ছে না, তবে আপনি যদি প্রচেষ্টা ঠিকঠাক রাখেন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এরপর আসি ফ্যামিলি লাইফ, অর্থাৎ পরিবারের সাথে আপনার মেলবন্ধন এই মাসে কেমন যেতে চলেছে। দেখুন, মাসের শুরুতে আপনার পরিবারের সাথে কিন্তু মেলবন্ধনে কিছু প্রবলেম ক্রিয়েট করবে, আপনার সাথে গণ্ডগোল মতান্তর এইসব আসার সম্ভাবনা রয়েছে, ভাই বোনের সঙ্গে আপনার মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে। তবে মাসের মাঝামাঝি থেকে সেই জায়গাটা কিন্তু অনেকটাই উপশম হতে চলেছে এবং পুনরায় আগের অবস্থায় ফিরতে চলেছে, অর্থাৎ আপনাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক কিন্তু তৈরি হবে। তবে এই মাসে আপনাদের মাথা গরম হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এবং আপনাদের কারণে, বিশেষ করে আপনাদের কারণে এই মাসে কিন্তু ফ্যামিলিতে ঝুট ঝামেলা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই কথাবার্তার মধ্যে সামঞ্জস্যতা রাখুন এবং কোন জায়গায় কোন কথা বলতে হবে সেটা অবশ্যই বিচার বিবেচনা করে কথা বলুন, যে ক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এরপর আসি আপনাদের প্রেম জীবন কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে মতান্তর মতবিরোধ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আপনার কিছু সন্দেহবাতিক মন যেখান থেকে কিন্তু প্রেমে হ্যাম্পার আসতে পারে, অর্থাৎ প্রেম বিচ্ছেদ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং মতান্তর মতবিরোধ আসার ফলে আপনাদের মধ্যে রোম্যান্টিকতার ভাব কিন্তু অনেকখানি কমে যাবে। তবে মাসের শেষের দিকে কিন্তু আপনাদের সেই প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি সেই সময় আপনাদের পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে। তো ওভারঅল যদি বলা যায় প্রেমের দিক কিন্তু খুব একটা যে ভালো যাচ্ছে তা বলা যাচ্ছে না, আবার খুবই খারাপ যাবে তাও না, অর্থাৎ মিডিয়াম যাবে। তবে আপনারা যদি ব্যবহার বা বিহেভিয়ারকে ঠিক রাখেন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এরপর আসি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু উঠা পড়া কিন্তু লেগে থাকবে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর মতবিরোধ কিন্তু আসতে চলেছে, তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে চলেছে, সেখান থেকেও কিন্তু কিছু প্রবলেম ক্রিয়েট হবে। এর পাশাপাশি এই মাসে আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখান থেকে মেডিকেল এক্সপেন্সেস হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল যদি বলা যায় এই মাসে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু খুব একটা যে ভালো যাবে তাও নয়, আবার খুব খারাপ যাবে তাও নয়। তবে আপনারা যদি আপনার ওয়াইফকে বা আপনার হাজব্যান্ডের সাথে ঠিকঠাক ব্যবহার রাখেন, অর্থাৎ তাকে যদি সমাদর করেন, তার প্রবলেমটা যদি শেয়ার করেন বা বোঝার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু ওঠা পড়ার মধ্যে থাকতে চলেছে, অর্থাৎ আয় হবে কিন্তু খরচাও কিন্তু হয়ে যাবে। এর পাশাপাশি এই মাসে আপনাদের হাইলাইটেড কোনো প্রোডাক্ট কেনার বা খুব কস্টলি প্রোডাক্ট কেনার কিন্তু প্রবণতা দেখা যাবে, যেখান থেকে কিন্তু আপনাদের খরচা কিন্তু প্রবল থেকে প্রবলতর বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি কিছু এমনও খরচা হতে চলেছে যে খরচাগুলো আননেসেসারিভাবে আপনার পকেট থেকে কিন্তু বেরিয়ে যাবে, অর্থাৎ এই মাসে আয়ের সাথে সাথে ব্যয়ের দিকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। তবে মাসের শেষের দিকে সেই প্রবলেমটা কিন্তু অনেকটাই দূর হতে চলেছে এবং আপনাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তাই আমি একটি কথাই বলবো, আপনারা এই মাসে ফালতু খরচার দিকে কিন্তু ঝুঁকবেন না, যেটুকুটা প্রয়োজন সেটুকুটাই খরচা করুন এবং বেফালতু খরচা করবেন না। পরবর্তীতে আপনাদের যখন প্রচুর পয়সা হয়ে যাবে তখন আপনি কস্টলি কোনো প্রোডাক্ট কিনুন বা আদার্স কোনো জায়গায় খরচা করুন, সেটা কোনো প্রবলেম আসবে না। তবে এই মাসের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সিচুয়েশন কিন্তু খুব একটা যে ভালো যাবে তা বলা যাচ্ছে না, আবার খুব খারাপ যাবে তাও নয়। এরপর আসি শরীর স্বাস্থ্য। দেখুন, এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যে কিন্তু কিছু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ ছোটোখাটো রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের পেটের সমস্যা ভোগাতে পারে, খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে যদি না করেন সেক্ষেত্রে কিন্তু লিভারের প্রবলেম আসার সম্ভাবনাও রয়েছে। এর পাশাপাশি এই মাসে কিছু মেডিকেল এক্সপেন্সেস হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই মাসে আপনাদের কিন্তু শরীর নিয়ে কিন্তু কিছু পরিমাণ ভোগার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সারা মাসই নয়, শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত কিন্তু শারীরিক দিক কিন্তু ভোগাবে, তবে মাসের শেষের দিকে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না।
তবে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদেরকে বলবো এই মাসে পুরোটাই আপনারা একটু সাবধানে থাকুন, মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের এই মাসে যারা পুরনো কোনো রোগে ভুগছেন সেই রোগ কিন্তু বৃদ্ধি পেতে পারে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। অর্থাৎ হেলথ নিয়ে কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে আপনাদেরকে এই মাসে অন্তত। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান লাভ হতে চলেছে, এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম আসবে না। তবে এই মাসে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এই মাসে শত্রুতার ভাবও কিন্তু কিছু পরিমাণ দেখা যাচ্ছে। যারা গাড়ি ঘোড়া চালান তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে রাস্তায় গাড়ি ঘোড়া চালাতে হবে, নচেত কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে রক্তপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই মাসে আপনাদেরকে কিন্তু কিছু পরিমাণ হেলথ নিয়ে প্রবলেম ক্রিয়েট করবে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। তো ওভারঅল যদি বলা যায় এই মাস আপনাদের কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করবে এবং কিছু কিছু ক্ষেত্রে শুভ রয়েছে, তবে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।